নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে তাহলে দিদি না করে শুরু করা যাক আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মধ্যবর্তিনী নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই যেমন পরিচিত পুরাতন চটি মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার অভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে সে সম্বন্ধে ভ্রমেও কোনরূপ চিন্তা তর্ক বা তত্ত্বালোচনা সে করে না নিবারণ প্রাতকালে উঠিয়া গুলির ধারে গৃহ দ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্ন ভাবে লইয়া তামাক খাইতে থাকে পদ লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিকারী গান গাহে পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায় এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তফসি মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষরূপ রন্ধনের আয়োজন হয় তাহার পর যথা সময়ে তেল মাখিয়া স্নান করিয়া আহার অন্তে দড়িতে ঝুলানো চাপকানটি পড়িয়া এক ছিলিম তামাক পানের সহিত নিঃশব্দে পূর্বক আর একটি পান মুখে পুড়িয়া আপিসে যাত্রা করে আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীর ভাবে সন্ধ্যা যাপন করিয়া আহারান্ত্রে রাত্রে শয়নগৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয় সেখানে মিত্রদের ছেলের বিবাহে আয় বড় ভাত পাঠানো নবীনযুক্ত ঝির অবাধ্যতা ছিচকি বিশেষ ফোরন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবোধ করেন নাই এবং সেজন্যই নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই ইতিমধ্যে ফাল্গুন মাস হরসুন্দরীর সংকট পীড়া উপস্থিত হইল জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না ডাক্তার যতই কুইনাইন দেয় বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জড়ো তত উর্ধে চড়িতে থাকে এমন ২০ দিন ২২ দিন চল্লিশ দিন পর্যন্ত ব্যাধি চলিল নিবারণের আপিস বন্ধ রামলোচনের বৈকালিক সভায় বহু কাল আসে যায় না কি যে করে তাহার ঠিক নাই একবার স্বয়ংগৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়া আসে একবার বাহিরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে দুই বেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ঔষধ পরীক্ষা করিয়া দেখিতে চাহে ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও চল্লিশ দিনে হরসুন্দরী ব্যাধি হইল কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহু দূর হইতে অতি ক্ষীণ স্বরে আছি বলিয়া সারা দিতেছে মাত্র তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোকও সিমন্তিনীদের উন্মুক্ত শয়নকক্ষে নিঃশব্দে পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে হরসুন্দরীর ঘরের নিচে প্রতিবেশীদের খিড়কির বাগান সেটা যে বিশেষ কিছু বলিতে পারি না এক সময় কে একজন গোটা ক্রোটন রোপণ করিয়াছিল তারপরে আর সেদিকে বড় একটা ড্রিকপাত করে নাই শুষ্ক ডালের মাচার ওপর কুসুমলতা উঠিয়াছে বৃদ্ধ কুলগাছের তলায় বিষম জঙ্গল রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতগুলো ইঁট জড়ো আছে এবং তাহারই সহিত দগ্ধা পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হইয়া উঠিতেছে কিন্তু বাতায়ন তলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরের প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল তাহার অকিঞ্চিতকর জীবনে এমন সে আর কক্ষন করে নাই গ্রীষ্মকালে শ্রোতা মন্দ হইয়া ক্ষুদ্ধ গ্রাম্য নদীতে যখন বালুসজ্জার উপরে শীর্ণ হইয়া আছে তখন সে যেমন অত্যন্ত সচ্ছল্যতা লাভ করে তখন যেমন প্রভাতের সূর্যালোক তাহাকে তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে বাইশ বর্ষ তাহার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক দর্পণের ওপর সুখস্মৃতির ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয় তেমনই হরসুন্দরের ক্ষীণ জীবনতন্তুর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক অঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গীত উঠিতে লাগিল তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত কেমন আছো তখন তাহার চোখে যেন জল উচ্ছলিয়া উঠিত রোগশীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায় সে বড় বড় প্রেমার্দ সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত স্বামীর অন্তরেও যেন কোথা হইতে একটা নতুন অপরিচিত আনন্দরশ্মি প্রবেশ লাভ করিত এইভাবে কিছুদিন যায় একদিন রাত্রে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অসত্য গাছের কম্পমান শাখার অন্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যাবেলাকার গোমট ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিতেছে এমন সময় নিবারণের চুলের মধ্যে অঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল আমাদের তো ছেলেপুলে কিছুই হইল না তুমি আর একটি বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন হইতে এই কথা ভাবিতেছিল মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের ওপর আপনাকে সবে গিয়ে মূর্ছিত করে তেমনি প্রেমের আবেগ আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ একটা বৃহৎ দুঃখের ওপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে রূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্রে একদিন হরসুন্দরী স্থির করিল আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব কিন্তু হায় যতখানি স্বাদ ততখানি সাধ্য কাহার আছে হাতের কাছে কি আছে কি দেওয়া যায় ঐশ্বর্য নাই বুদ্ধি নাই ক্ষমতাও নাই শুধু একটা প্রাণ আছে সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি কিন্তু তাহারি বা মূল্য কি আর স্বামীকে যদি ফেনের মতো শুভ্র নবীনের মতো কোমল শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম কিন্তু প্রাণপ্রণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে ভাবিল স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন এ কাজ তো কিছুই কঠিন নহে স্বামীকে যে ভালোবাসে সপত্নিকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য মনে করিয়া বক্ষস্পিত হইয়া উঠিল প্রস্তাবটা প্রথম যখন শুনিল নিবারণ হাসিয়া উড়াইয়া দিল দ্বিতীয় এবং তৃতীয় বারও কর্ণপাত করিল না স্বামীর এই অসম্মতি এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল এদিকে নিবারণ যত বারংবার এই অনুরোধ শুনিল ততই ইহার অসম্ভব্যতা তাহার মন হইতে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল একদিন নিজেই প্রসঙ্গ উত্থাপন করিয়া কহিল বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না হরসুন্দরী কহিল সেজন্য তোমাকে ভাবিতে হইবে না মানুষ করিবার ভার আমার উপর রহিল বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারী লজ্জাশীলা মাতৃকর হইতে সদ্যবিচ্যুতা নববধূর মুখচ্ছবি উদয় হইল এবং হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল নিবারণ কহিল আমার আপিস আছে কাজ আছে তুমি আছো কচি মেয়ের আব্দার শুনিবার অবসর আমি পাইব না হরসুন্দরী বার বার করিয়া কহিল তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না এবং অবশেষে পরিহাস করিয়া কহিল আচ্ছা গো তখন দেখিব কোথার বা তোমার কাজ থাকে কোথায় বা আমি থাকি আর কোথায় বা তুমি থাকো নিবারণ সে কথার উত্তর মাত্র দেওয়া আবশ্যক মনে করিল না শাস্তির স্বরূপ হরসুন্দরীর কপলে হাসিয়া তর্জনীর আঘাত করিল এই তো গেল ভূমিকা একটি নলক পরা অষ্টু ছোট খাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল তাহার নাম শৈলবালা নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ তাহার ভাবখানা তাহার চেহারাখানি তাহার চোলাফেরা এবং বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না উলটিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোটা মেয়ে উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়সিত কর্তব্য ক্ষেত্রের মধ্যে গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায় হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত এক একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত আহা পালাও কোথায় এইটুকু মেয়ে ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না নিবারণ দ্বিগুণ সশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত আরে বসো বসো আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না হরসুন্দরীর হাসির দ্বার আটক করিয়া বলিত আজ ফাঁকি দিতে পারবে না অবশেষে নিবারণ নিতান্ত নিরুপায় হইয়া কাতর ভাবে বসিয়া পড়িত হরসুন্দরী তাহার কানের কাছে বলিত আহা পরের মেয়েকে ঘরে আনিয়া হতসাধ্য করিতে নাই এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আন্ত মুখ তুলিয়া নিবারণকে বলিত আহা কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ছনাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত নিবারণ নিশ্চয় জানিত দুটি কৌতূহলী চক্ষু কোন না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত শৈলবালা ঘোমটা টানিয়া গুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল কিন্তু খুব বেশি দুঃখিত হইল না হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হাল ধরিল এ বড় কৌতূহল এত বড় রহস্য এক টুকরো হীরক পাইলে তাহাকে নানাভাবে নানা দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে আর একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে সম্মুখ হইতে স্পর্শ হইতে দেখিতে হয় কখনো একবার কানের দুলে দোল দিয়া কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টি নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয় ম্যাকমোরান কোম্পানির আপিসের হেড বাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চির পরিচিত বিবাহিত জীবন চির অভ্যস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই একেবারে পাকা আম্রের মধ্যে যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই অল্পে অল্পে রসস্বাদ করিতে হয় নাই তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি বিকচনমুখ গোলাপের আধখোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ একটুকু যে সৌরভ পায় একটুকু যে মধুর আস্বাদ লাভ করে তাহাতে তাহার কি নেশা নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাচের পুতুল কখনো বা এক এসেন্স কখনো বা কিছু দ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত এমনই করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয় অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দারে ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া করিল লইয়া দশ পঁচিশ খেলিতেছে বুড়ো বয়সের এই খেলা বটে নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল কিন্তু আপিসে না গিয়ে অন্তপুরে প্রবেশ করিয়াছে এ কি আবশ্যক ছিল হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশালাকা দিয়া কে যেন হরসুন্দরী চোখ খুলিয়া দিল সেই তীব্র তোপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল হরসুন্দরীর মনে মনে কহিল আমি তো উহাকে ঘরে আনিলাম আমি তো মিলন করিয়া দিলাম তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন আমি যেন উহাদের সুখের কাঁটা বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল কিন্তু কিছু বলিল না চুপ করিয়া গেল সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না রাধা বারা দেখাশোনা সমস্ত কাজ নিজেই করিত এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে সংসারের কাজ করা পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য এ শিক্ষায় তাহার হইল না হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে নূন্যতা এবং দীনতা নাই সে কহিল তোমার দুই শিশুতে মিলিয়া খেলা করো সংসারে সমস্ত ভার আমি রইলাম হায় আজ কোথায় সে বল যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনে সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণ টান পড়ে হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনির এক আচরে যে দানপত্র লিখিয়া দেয় দারিদ্রের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয় তখন বুঝা যায় মানুষ বড় দিন হৃদয় বড় দুর্বল তাহার ক্ষমতা অতি যৎসামান্য দীর্ঘ রোগাবাসনে ক্ষীণ রক্তহীন পাণ্ডু কলে বড়ে হরসুন্দরী যেদিন শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতোই একটি শীর্ণ রেখামাত্র ছিল সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল মনে হইয়াছিল আমার যেন কিছুই না হইলেও চলে ক্রমে শরীরের বলি হইয়া উঠিল রক্তে তেজ বাড়িতে লাগিল তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল তাহারা উচ্চ স্বরে কহিল তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়াছ কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন স্বয়ং গৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল আট বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল আজ সাতাশ বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল প্রদীপ নিভাইয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয়ভার লইয়া তাহার নতুন বৈদব্য শয্যার উপরে আসিয়া পড়িল তখন গলির ওপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল আর একজন বাঁওয়া তবলার সঙ্গত করিতেছিল এবং শ্রোতা বন্ধুগণ সমের কাছে হাঁ হাঁ করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঠুলিয়া পড়িতেছিল আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল সই লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দু একজন আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুন নিবারণের জীবনের নিম্ন স্তরে যে একটি যৌবন বার চাপা আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল কেহই সেজন্য প্রস্তুত ছিল না এই হেতু অকস্মাত তাহার বুদ্ধি শুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টা পাল্টা হইয়া গেল সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে জনক সকল দুর্দাম শক্তি সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়া দেয় কেবল নিবারণ নহে হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইল এই কিসের আশঙ্কা এ কিসের দুঃসহ যন্ত্রণা মন এখন যাহা চায় কখনো তাহা তো চাহেও নাই কখনও তো তাহা পায়ও নাই যখন ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত যখন নিদ্রার পূর্বে কিয়ৎকালের জন্য গয়লার হিসাব দ্রব্যের মহার্ঘতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত তখন তো এই অন্তর্বিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না ভালোবাসি তো বটে কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা কোনো উত্তাপ ছিল না সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র আজ তাহার মনে হইল জীবনের সফলতা হইতে যেন চিরকালকে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী আছে। তাহারি নারী জীবন বড় দারিদ্রেই সে কেবল হাট বাজার পান মশলা ঝঞ্ঝাট সাতাশটা অমূল্য বৎসর দাসী বৃত্তি করিয়া কাটাইল আজার জীবনের মধ্যপথে আসিয়া দেখিল তাহারই শয়নকক্ষের পার্শ্বে এক গোপন মহামৈশ্বর্য ভান্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজা রাজেশ্বরী হইয়া বসিল নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী আর একজন নারী হইল রানী তাহাতে দাসীর গৌরব গেল রানীর সুখ রহিল না কারণ শৈলবেলাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখীন হইয়া রহে তবে নদী কেবলই নিজের মধ্যেই নিজে স্ফীত হইতে থাকে সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রহিল তাহাতে শৈলবালার আত্মদর অতিশয় উত্তুঙ্গ হইয়া উঠিতে লাগিল সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না সে জানিল আমার জন্যই সমস্ত এবং আমি কাহারও জন্য নহি এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই একদিন ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছে এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে কুলগাছের তলায় লতা জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে হরসুন্দরী আপনার নতুন নির্জন অন্ধকারে জানালার কাছে চুপ করিয়া বসিয়া এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না হরসুন্দরী তাহা লক্ষ্য করিল কিন্তু একটি কোথাও কহিল না তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল গোটা কত গহনার আবশ্যক আছে জানো তো অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে পাওনাদার বড়ই অপমান করিতেছে কিছু বন্ধক রাখিতে হইবে শীঘ্রই ছাড়িয়া লইতে পারিব হরসুন্দরী কোনো উত্তর দিল না নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল অবশেষে পুনশ্চ কহিল তবে কি আজ হইবে না কহিল না ঘরে প্রবেশ করাও যেমন শক্ত ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনি কঠিন নিবারণ একটু এদিকে একটু ওদিকে চাহিয়া ইতস্তত করিয়া বলিল তবে অন্যত্র চেষ্টা করে দেখি বলিয়াই প্রস্থান করিল ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহার সমস্তই বুঝিল বুঝিল নববধূ পূর্ব রাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল দিদির সিন্ধুক ভরা গহনা আর আমি বুঝি একখানি পড়িতে পাই না নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল তাহার পর তাহার আপাদ মস্তক একখানি করিয়া গহনায় ভরিয়া দিল ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালাইয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট একটি সদ্য পক্ষ সুগন্ধ ফলের মতো নিটল রসপূর্ণ শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরী শিরাই রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল মনে মনে কহিল হাজার কি লইয়া তোতে আমাতে তুলনা হইবে কিন্তু এক সময়ে আমারও ওই বয়স ছিল আমিও তো অমনি যৌবনের রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবার সংবাদও পাইলাম না কিন্তু কি গর্বে কি গৌরবে কি তুরঙ্গ তুলিয়ায় শৈলবালা চলিয়াছে হরসুন্দরীও যখন কেবলমাত্র খরকন্যায় জানিত তখন এই গহনাগুলিও তাহার কাছে কত দামি ছিল তখন কি নির্বোধের মতো এ সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাত ছাড়া করিতে পারিত এখন খড়কন্যা ছাড়া আর একটা বড় কিসের একটা পরিচয় পাইয়াছে এখন গহনার দাম ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে আর শৈলবালা সোনামানিক মানিক ঝমঝম করিয়া শয়নগৃহে চলিয়া গেল একবার মুহূর্তের তরে ভাবে উনি হরসুন্দরী তাহাকে কত খানি দিল সেবা সমস্ত সম্পদ সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্তি হইবে কারণ সে হইল শৈলবালা সে হইল সই একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সঙ্কটের পথ দিয়া চলিয়া যায় মুহূর্তমাত্র চিন্তা করে না অনেক জাগ্রত মানুষেরও তেমনই স্বপ্নাবস্থা উপস্থিত হয় কিছুমাত্র জ্ঞান থাকে না বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া ওঠে আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নয় সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল তাহার মধ্য হইতেও দুটা একটা করিয়া তোরা অদৃশ্য হইতে লাগিল নিবারণ স্থির করিত আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানাটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয় শেষে একদিন ধরা পড়িল পুরুষানুক্রমে চাকুরি সাহেব বড় ভালোবাসে তহবিল পূরণ করিয়া দিবার জন্য দুই দিন মাত্র সময় দিল কেমন করিয়া সে ক্রমে ক্রমে আড়াই হাজার টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল বলিল সর্বনাশ হইয়াছে হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশু বর্ণ হইয়া গেল নিবারণ কহিল শীঘ্র গহনাগুলো বাহির কর হরসুন্দরী কহিল সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল কেন দিলে ছোট বউকে কেন দিলে কে তোমাকে দিতে বলিল তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল তাহাতে ক্ষতি কি হইয়াছে সে তো আর জলে পড়ে নাই ভীরু নিবারণ কাতর স্বরে কহিল তবে যদি তুমি কোন ছুতা করিয়া তাহার কাজ হইতে বাহির করিতে পারো কিন্তু আমার মাথা খাও বলিও না যে আমি চাহিতেছি কিংবা কি জন্য চাহিতেছি তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল এই কি তোমার ছলছুতা সোহাগ দেখাইবার সময় চলো বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল ছোট বউ কিছু বুঝিল না সে সকল কথাতেই বলিল সে আমি কি জানি সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত ছিল সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয় এ কি এটি নাই তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল শৈলবালা কে বলে বলিল সে আমি জানি না আমার জিনিস আমি কেন দিব নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন হরসুন্দরী সংকটের সময় স্বামীর এই দুর্বলতা দেখিয়া ঘৃণাই জর্জরিত হইয়া উঠিল শৈলবালার চাবি বলপূর্বক কারিয়া লইতে গেল শৈলবালা তৎক্ষণাৎ চাবির ঘোচা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে কহিল তালা ভাঙিয়া ফেল না শৈলবালা প্রশান্ত মুখে বলিল তা হলে আমি গলায় দড়ি দিয়া মরিব নিবারণ কহিল আমি আর একটা চেষ্টা করে দেখিতেছি বলিয়া এলোথলো বেশে বাহির হইয়া গেল নিবারণ দুই ঘন্টার মধ্যে পৈতৃক বাড়ি আড়াই হাজার টাকায় বিক্রয় করিয়া আসিল বহু কষ্ট হাতে বেরিটা বাঁচিল কিন্তু চাকরি গেল স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল দুটি মাত্র স্ত্রী তাহার মধ্যে ক্লেশ কাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল ছোট বইয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই ক্ষমতা নাই যদি তো বিবাহ করলি কেন ওপরের তলায় কেবল দুটি মাত্র ঘর একটি ঘরে নিবারণ ও শৈলবালা স্বয়ন আর একটি ঘরে হরসুন্দরী থাকে শৈলবালা খুঁত খুঁদ করিয়া বলে আমি দিনরাত্রি রাত্রি সবার ঘরে কাটাইতে পারি না নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি শীঘ্র বাড়ি বদলি করিব শৈলবালা বলিত কেন ওই তো পাশে আর একটা ঘর আছে শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীর দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল কিছুতেই দ্বার খুলিল না তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরি করিয়া পারা মাথায় করিল এমন উৎপাত উৎপাদ প্রায় ঘটিতে লাগিল অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল নিবারণ হরসুন্দরীর দুই হাত ধরিয়া বলিল তুমি শৈলকে বাঁচাও হরসুন্দরের দিন নাই রাত নাই শৈলবালার সেবা করিতে লাগিল তিলমাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্ভাগ্য বলিত সে একটি উত্তর মাত্র করিত না শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না বাটি শুদ্ধ ছুড়িয়া ফেরিত জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার বোন আমার দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত কিন্তু শৈলবালা বাঁচিল না সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ এবং অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন অকালে নষ্ট হইয়া গেল নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল পরক্ষণে দেখিল তাহার একটা মস্ত বান্ধন ছিঁড়িয়া গিয়াছে শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের ওপর একটা দুঃস্বপ্ন ছিল চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল মাধবীলতাটির মতো এই যে কোমল জীবন পাস ছিঁড়িয়া গেল এই কি তাহার আদরের শৈলবালা হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল না সে তাহার উদ্বন্ধন রজ্জু আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী দেখিল সে তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতিমন্দিরের মাঝখানে বসিয়া আছে কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃদয়পিণ্ডের দক্ষিণ এবং অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারন রেখা টানিয়া দিয়া গেছে একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত নিবারণ ধীরে ধীরে হরসুন্ধরের নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যা দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল হরসুন্দরীও একটি কথাও বলিল না নিবারণও একটি কথাও বলিল না উহারা পূর্বে যে রূপ পাশাপাশি শয়ন করিত এখনও সেই রূপ পাশাপাশি শুইল কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মধ্যবর্তিনী কল্পটি গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার